মোল্লারহাটে বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কার্যক্রম প্রদর্শন করেন। বাগেরহাটের মোল্লারহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহ প্রদান নীতিমালা 2020 প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নীতিমালায় দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান প্রকল্পের আওতায় আরো 70টি গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। 10/2/2022 বৃহস্পতিবার সকাল 11টায় উপজেলার গাংনি ইউনিয়নের মাতারচর এলাকায় 18 বাকি নদীর চরে নির্মাণাধীন গৃহ পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাজ, কোনরূপ ভেজাল নিম্নমানের কোনো কিছুর ব্যবহার যেন না হয়, একাজে একটু অনিয়ম মেনে নেওয়া হবে না, সুষ্ঠু ও সুন্দরভাবে এই কাজ সম্পন্ন করতে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য জনপ্রতিনিধি সাংবাদিক ও স্থানীয়দের আহ্বান জানিয়েছেন। এরপর চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের 18 বাকি নদী সংলগ্নের গৃহ নির্মাণ কাজও প্রদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ হোসেন, সহকারী কমিশনার ভূমি অরিন্দ মণ্ডল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম রেজা, মোল্লারহাটের খলিলুর রহমান ডিগ্রি অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান সজল, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী ও মনোরঞ্জন পাল, প্রেস ক্লাব মোল্লারহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি শরীফ মাসুদুল করিম, সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, আরিফুল ইসলাম রিয়াজ প্রমুখ। উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে মোল্লারহাট উপজেলায় 70টি গৃহ নির্মাণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের 18 বাকি নদী সংলগ্নে 40টি এবং গাংনি মাতারচর গ্রামের 18 বাকি নদী সংলগ্নে 30টি গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে, যার প্রতিটি গৃহে ব্যয় হবে 2,40,000 টাকা। সংশ্লিষ্টরা বলেছেন, প্রকল্পটি ভূমিহীন গৃহহীন ছিন্নমূল ও দরিদ্র জনগোষ্ঠীর আবাসন সুবিধা নিশ্চিতকরণ এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে পিছিয়ে পড়া গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ অবদান রাখবে। নেক্সট রিপোর্ট দৈনিক শতবর্ষ। আপনারা দেখছেন শতবর্ষ টিভি।